সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে বা প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হবে। এখানে যে কথাটা বলছে তোমরা বুঝতে পারছো কিনা, অনেকের কাছে হয়তো বা হিব্রু মনে হচ্ছে যে কি বলতেছেন স্যার, এখানে একটা কথা সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে কি? তোমাদেরকে বললাম 2p 3d 4f এগুলো কি বলতো? তোমরা নিঃসন্দেহে বলে ফেলছো যেগুলো অরবিটাল হবে এগুলো কিন্তু অরবিটাল নয়, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কি বললাম? এগুলো উপশক্তি স্তর, সাবসেল। তোমরা মনে হয় অনেকে এখন টেনশন করতেছে কি বলেন স্যার এগুলো তো অরবিটাল, আমরা ছোটবেলা থেকে পড়তেছি 2s অরবিটাল 2p অরবিটাল, এগুলো একটা অরবিটাল না, এগুলো কি উপশক্তি স্তর? তো অরবিটাল কোনটা, তো অরবিটাল কোনটা হবে? দেখো পি কে তোমরা কিন্তু এভাবে লিখেছো 2px 2py আর 2pz লিখেছো না, বা ডি এর ক্ষেত্রে পাঁচটা আছে 3dx হয়, 3dyz, zx, বা 3dx² মানে y² 3dz² লিখছো না এরকম। তার মানে এগুলো হচ্ছে অরবিটাল, এগুলো কি অরবিটাল, আর 2p হচ্ছে সাবসেল। তাহলে কখন আমরা সাবসেল বলবো? তোমরা এই যে লিখছো 2p 3d 4f, আমরা দেখবো যার সংকেতে দুটা কোয়ান্টাম সংখ্যা আছে, একটা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যার সংকেতের ভেতর দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে n এবং l, তাকে বলা হয় সাবসেল। যার সংকেতের ভেতর তিনটা কোয়ান্টাম সংখ্যা, এটা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায় m, n l m n l m, এটাকে বলা হয় অরবিটাল। তার মানে যেখানে তিনটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটাকে বলা হয় অরবিটাল, আর যেখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সেটাকে বলা হয় উপশক্তি স্তর বা সাবসেল। তার মানে বুঝতে পারছো যে উপশক্তি স্তরের জন্য কার নীতি বলতো? অবনীতি হচ্ছে উপশক্তি স্তরের জন্য, যখন শক্তির পার্থক্য থাকবে। আর এখানে বলছে সমশক্তি অরবিটাল, তার মানে আমরা যদি এই তিনটা অরবিটালের শক্তি বের করি n প্লাস l n প্লাস l n প্লাস l করে, তাহলে কি হবে? আমরা জানি l এর মান 0 1 2 3 হলে spdf হয়, এটা আমরা জানি। তার মানে 2 আছে তাহলে এর মান 2, p কারণে 1, তাহলে কত হবে 3, এটা কত হবে 2 প্লাস 1 3, 2 প্লাস 1 3, দেখো তো 2px 2py 2pz তিনটা অরবিটালের শক্তি কি সমান? যখন শক্তি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ করে কি হুন্ডের নীতি। আর যদি আমরা দেখি যে শক্তি ভিন্ন, যেমন 2p 3d শক্তি আমরা যদি বের করি 2 প্লাস 1 এটা 3 হবে, 3 প্লাস 2 এটা 5 হবে, তাহলে যখন দেখবো শক্তি ভিন্ন তখন আহ্বন নীতি, যখন দেখবো শক্তি এক তখন আমরা বলবো হুন্ডের নীতি। তোমাকে যদি বলি যে 3px এবং 2px এর জন্য কোন নীতি, তোমার মনে অনেকে বলছো হুন্ডের নীতি, না বাবা এটা অরবিটাল কিন্তু সমশক্তি অরবিটাল হতে হবে, এটা সমশক্তি নয়। কিভাবে বুঝলাম আমরা? 3 প্লাস 1 4, 2 প্লাস 1 3, তার মানে এটার ক্ষেত্রে হবে আহ্বন প্রিন্সিপাল। তার মানে আমরা বুঝলাম যে উপশক্তি স্তর বা ভিন্ন শক্তি অরবিটালের জন্য কাজ করে আহ্বন নীতি, আর সমশক্তি অরবিটালের জন্য কাজ করে হুন্ডের নীতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ইলেকট্রোবিন্যাসের আমরা বললাম তিনটে নীতি, আহ্বন নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। তাহলে হুন্ডস নীতিতে দেখাই, যদি আমরা নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস দেখাই, নাইট্রোজেন তাহলে 1s2 2s2 2p3 এভাবে লিখি যদি আমরা, তাহলে ভুল হবে, কেন এটা হচ্ছে আহ্বন নীতি। হুন্ডস নীতি হচ্ছে বক্স করে লিখি, অনেক সময় বলি বাক্স নীতি, ফান করে বলি বক্স, সেকেন্ডার বাক্স নাটক দেখছো মনে হয় সেকেন্ডার বক্স। তাহলে 1s2 2s2 2p3, তোমার s মানে কয়টা অরবিটাল? একটা অরবিটাল, একটা বক্স। s মানে একটা, p মানে কয়টা অরবিটাল? তিনটা, তিনটা বক্স, কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা, s এ সর্বোচ্চ দুইটা। এখন 2p3 তে দুইটা সম্ভাবনা, আমরা জানি একটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, এভাবে দিতে পারো অথবা এভাবে দিতে পারি, তাহলে দুইটা সম্ভাবনা। হুন্ডস বলছে যে সমশক্তি, তিনটে শক্তি সমান, এটা হচ্ছে আমরা জানি 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। হুন্ডস বলছে যে সমশক্তি অরবিটালে ইলেকট্রন এমন ভাবে যাবে যেন তারা সর্বাধিক পরিমাণে সিঙ্গেল থাকে। তাহলে এইভাবে থাকলে কি সিঙ্গেল থাকবে? বা তিনটা ফ্রেন্ড, তিনটা ফ্রেন্ডকে সমান ভালোবাসো, তার মানে কি তিনটা ফ্রেন্ডকে সমানভাবে জিনিস দেওয়া উচিত,
তার মানে এটা হবে না, হবে হচ্ছে এটা, তাহলে হবে 2πxn 2πyn 2πzn। তাহলে এভাবে লিখলে ভুল হবে, তোমরা অনেকে এইভাবে লেখো, এভাবে লিখলে ভুল হবে। তাহলে হবে এরকম 2πxn 2πyn 2πzn এভাবে দিতে হবে। তুমি এভাবে দিলে হবে, তুমি যে এটাকে সবগুলো উল্টে দিতে তাও হবে, কারণ এগুলো একই মুখী স্পিনই হচ্ছে। আমরা চেষ্টা করবো ঘড়ি কাঁটার দিকে দেওয়ার প্রথম ইলেকট্রনগুলো। এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন, আশা করি বুঝতে পারছো তোমরা। অক্সিজেনের দিয়ে ক্লিয়ার করে দিই, অক্সিজেন দিতাম 1s2 2s2 2p4, এভাবে লিখবো না, এভাবে লিখবো না, আমরা বক্স করে লিখবো। তাহলে প্রথমে দুইটা দুইটা, পিতে কয়টা, তিনটা অরবিটাল, তো প্রথমে একটা করে থাকবে, তারপরে অপোজিট স্পিনে আর একটা করে থাকবে। এটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রোবিন্যাস। তাহলে কিভাবে লিখতে পারি এটাকে, তাহলে 2px2 2py1 2pz1। যদি এটা আমরা ফ্লোরিনের জন্য করতাম, ফ্লোরিন 9, তাহলে হতো এরকম, তাহলে এখানে দুইটা হতো, নিওনের জন্য করলে আর একটা এরকম হতো। তাহলে হুন্ডের নীতি বুঝতে পারছি না, তাহলে হুন্স নীতি কি বললাম আমরা, যে সমশক্তি অরবিটালের জন্য হুন্ডের নীতি, আর যখন থেকে আমরা শক্তির পার্থক্য থাকবে তখন হচ্ছে আহব্য নীতি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে এস অরবিটাল কি হুন্ডের নীতি মানে, এস অরবিটাল কি হুন্ডের নীতি মেনে চলে, হুন্ডের নীতি মেনে চলে, তাহলে এস মানে কয়টা অরবিটাল বলতো, একটা অরবিটাল, তোমার ফ্রেন্ড একটাই, তুমি এখন একটা ফ্রেন্ড যদি হয় তাহলে তো কাকে দেবে এমন অপশন নাই, তাহলে তাকেই দিতে হবে, তাকেই দিতে হবে। হুন্স কি বলছে, যে এমন ভাবে দিতে হবে যেন সর্বাধিক পরিমাণে সিঙ্গেল অবস্থায় থাকে, এবং এই সিঙ্গেল ইলেকট্রনগুলো স্পিন কি হবে, একই মুখী হবে। তাহলে ফ্রেন্ডই একটা, সুতরাং এই সর্বটাকে হুন্ডের নীতি মানে না। পি পি মানে কি, তিনটা, আমি চাইলে এখানে না দিয়ে এখানে দিতে পারি না, তার মানে পি অরবিটাল হুন্ডের নীতি মানে, ডি অরবিটাল অবশ্যই অবশ্যই হুন্ডের নীতি মানবে, এখানেও ভুল করার অপশন আছে, এফ অরবিটাল 7টা অরবিটাল 7টা, তার মানে হুন্ডের নীতি কে কে মেনে চলে, মানে পি ডি এফ এই তিনটা অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে, আর এস অরবিটাল হুন্ডের নীতি মেনে চলে না, কারণ এখানে একাধিক অরবিটাল নেই। তাহলে হুন্স নীতি আসলে আমরা পারবো না। এই হুন্সের ভালো নাম হচ্ছে ফ্রেডরিক হারম্যান হুন্স, কি নাম, ফ্রেডরিক হারম্যান হুন, জার্মান পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক হারম্যান হুন্স 1927 সালে এই নীতিটা দিয়েছে। তা আমরা আশা করি হুন্ডের নীতি থেকে যদি কোশ্চেন আসে আমরা উত্তর করতে পারবো না, আশা করি তোমরা হুন্ডের নীতি সবাই বুঝতে পারছো।